প্রিয় বন্ধুরা, এবার উঠে আসছে আপার প্রাইমারি থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে জরুরি আপডেট খবর। ব্রেকিং নিউজ থাকছে একাধিক প্রসঙ্গে এবং একাধিক বিষয়ে থাকছে প্রাসঙ্গিক আলোচনা। বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরছি, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার প্রয়োজনীয়তা রয়েছে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। বন্ধুরা, আগামীকালকের দিনটা আমাদের সকলের কাছেই অত্যন্ত প্রত্যাশিত এবং কাঙ্ক্ষিত একটা দিন, কারণ দীর্ঘ এতগুলি বছর পরে আপার প্রাইমারির একটি গুরুত্বপূর্ণ মামলা আগামীকালকে কিন্তু শুনানি হওয়ার প্রবল সম্ভাবনার মুখে রয়েছে। আমরা চাই কালকেই এই গুরুত্বপূর্ণ মামলা শুনানি হোক এবং পরবর্তী ধাপগুলিতে এগিয়ে যাক স্কুল সার্ভিস কমিশন, নিয়োগ প্রক্রিয়া শুরু হোক। যদি কোনো অঘটন বা দুর্ঘটনার খবর না থাকে, তবে কিন্তু বলা যেতে পারে 3 নম্বর সিরিয়ালে থাকা আপার প্রাইমারির এই গুরুত্বপূর্ণ মামলাটি আগামীকাল শুনানি হচ্ছে। আগামীকাল অর্থাৎ সোমবারের কথাই কিন্তু বলা হচ্ছে। বন্ধুরা, মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলিয়েটেড সাইটের যে এই কেসের স্ট্যাটাস, সে অনুযায়ী দেখা যাচ্ছে যে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এই মামলাটি কিন্তু রয়েছে আগামীকালকের জন্য নেক্সট হিয়ারিং হিসাবে বা নেক্সট হিয়ারিং ডেট হিসাবে। সেক্ষেত্রে এই মামলাটির কালকে শুনানি হচ্ছে, এটুকু আমরা প্রচণ্ড আশা রাখছি। তবে এর সাথে সাথে সিট আপডেট সংক্রান্ত একাধিক বিষয়ে নানান খবরাখবর উঠে আসছে, সেই খবরেও আমরা চলে যাচ্ছি। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে সম্ভাব্য একটা মৌখিক বার্তা দেওয়া হয়েছিল, অর্থাৎ কমিশন স্বতঃপ্রণোদিতভাবে বা নিজ ইচ্ছায় একটা মৌখিক বার্তা দিয়েছিলেন যে 10109টি সিট অর্থাৎ 10109 তারা সংযুক্ত করবেন। এটা কিন্তু স্ব ইচ্ছায় এবং মৌখিকভাবেই বলা হয়েছিল, কোনো অফিসিয়ালভাবে নোটিফিকেশান দিয়ে নয়, এটি আপনাদেরকে অবগত করালাম। তবে এটা সম্পূর্ণ মৌখিকভাবেই বলা হয়েছিল, কিন্তু বর্তমানে যে হলফনামা স্কুল সার্ভিস কমিশন জমা করে দিয়েছেন তাতেই শূন্য পদের উল্লেখ তারা করতেও পারেন, এমনও একটা সম্ভাবনার জায়গা কিন্তু থাকছে। বন্ধুরা, তাহলে মৌখিকভাবে বলা যে এই যে 10109টি সিট, যদি কমিশনের তরফ থেকে অত্যন্ত তৎপরতার সাথে এই শূন্যপদটিকে উল্লেখ করা হয় যে তারা সংযুক্ত করবেন, তাহলে বহু ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থী যারা টেট পাস করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত বড় একটা ভালো খবর হয়ে উঠবে এই বিষয়টি। শুধুমাত্র তাই নয়, কাট অফের পরিমাণও যে কমবে অর্থাৎ নামবে, এটাও কিন্তু একটা অনুমান করা যেতেই পারে। অর্থাৎ যত বেশি সংখ্যক সিট আপডেট হবে, তত কিন্তু যে সমস্ত প্রার্থীরা আপার প্রাইমারি টেট পাস করেছেন কিন্তু যোগ্য হয়েও বঞ্চিত হয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এটা মঙ্গলজনক। চলুন বন্ধুরা, এবার আমরা একটা সহজ ক্যালকুলেশান একেবারে অন স্ক্রিনে দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমত, আমরা সকলেই জেনে গিয়েছি যে ডাউটফুল লিস্টে রয়েছে 1463 জন প্রার্থী। এই সংখ্যাটা নিয়ে কিন্তু আমরা কিছুই বলতে পারি না, কারণ এই সংখ্যার মধ্যে অনেক এমন প্রার্থী রয়েছেন যারা কিন্তু যোগ্য হয়েও নট ইন দ্য লিস্ট, বা সেক্ষেত্রে কিছু সমস্যা থেকে থাকতেই পারে। তাই এই সংখ্যাটিকে আমরা সম্পূর্ণ আলাদা করে রাখছি। চলে আসছি আমরা একেবারে ঘোষিত মূল যে শূন্যপদ, সেটাই সরাসরি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে 14339টি। এই শূন্যপদের থেকে যে মেধাতালিকাভুক্ত প্রার্থী হয়েছেন সেই সংখ্যাটা হচ্ছে 12589 জন, এটি কিন্তু মেধাতালিকা। এইটুকু বাদ দিয়ে দিলে মূল শূন্যপদ থেকে যে সিট সংখ্যাটি বা শূন্যপদটুকু থেকে যাচ্ছে সেটি হচ্ছে 1750টি, এইটুকু সিট থাকছে। এই শূন্যপদটুকুর সাথে কমিশনের একেবারে মৌখিকভাবে স্বইচ্ছায় ঘোষিত শূন্যপদ 10109টিকে সংযুক্ত করে দিলে দাঁড়াচ্ছে 11859টি। সার্বিকভাবে এটাকে আমরা 12000-এর কাছাকাছি ধরতে পারি। যদি এই সংখ্যক শূন্যপদ অর্থাৎ প্রায় সম্ভাব্য আনুমানিক এই সংখ্যক একটা শূন্যপদ ইনক্লুড হয়, সংযুক্ত হয় আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়ার সাথে, তাহলে অনেক প্রার্থী কিন্তু উপকৃত হবেন এবং অনেকেই কিন্তু সুযোগ পাবেন। তবে আমরা চাইব এই সংখ্যাটা অর্থাৎ আনুমানিক এখানে বলা একটা সম্ভাব্য যে সংখ্যা, এটি কিন্তু কখনোই অফিসিয়াল নয়। আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, এই 12000 সংখ্যাটা যদি আরও বেশি হয় তবে কিন্তু অনেক প্রার্থীর ক্ষেত্রে ভাগ্য খুলে যাওয়ার একটা সম্ভাবনার জায়গা থেকে যাচ্ছে। আমরা আশা রাখব যে সমস্ত সমস্যার সমাধান ঘটবে এবং আপার প্রাইমারির ক্ষেত্রে একাধিক বিষয় সমস্ত দিক থেকে ভালো খবরাখবর উঠে আসবে। চেষ্টা করব সেই সমস্ত আপডেটগুলি আপনাদের সামনে তুলে ধরতে। তাই বন্ধুরা, আপনাদের কাছে একটি অনুরোধ, যারা ভিডিওগুলিকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ওয়াচ করার পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এখন এই পর্যন্তই। এইমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।